বিশাল আকারের মাছ মৎস্যজীবীদের জালে এক মাছ বদলে দিল মৎস্যজীবীদের জীবন দৈত্যকার তেলিয়া ভোলা বিক্রি হলো সাঁত্রিশ লক্ষ টাকা দরে সুন্দরবনের নদীতে মিলল দৈত্যাকার মাছ সুন্দরবনের মৎস্যজীবীদের জালে ধরা পড়ল প্রায় অষ্টাত্তর কেজি ওজনের তেলিয়া ভোলা মাছ যার দাম উঠল প্রায় সাঁত্রিশ লক্ষ টাকা দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার দুলকি গ্রাম থেকে শুক্রবার একদল মৎস্যজীবী সুন্দরবনের নদীতে মাছ ধরতে যান মাছ ধরার সময় তাদের জালে ওঠে প্রায় সাত ফুট লম্বা এই মাছটি এ বিষয়ে মৎস্যজীবী বিকাশ মণ্ডল বলেন দীর্ঘদিন ধরেই সুন্দরবনের নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করছি প্রতি বছর মূলত ভোলা মাছ ধরার জন্যে সুন্দরবনে যান তিনি তবে এত বড় মাছ আগে কখনো ধরা পড়েনি তার জালে জানা গেছে শনিবার সকালে কপুড়া নদীর কাছে বাকির খালে জালে জড়ায় মাছটি সেদিন সন্ধ্যায় ক্যানিংয়ের বাজারে সেটি বিক্রির জন্যে নিয়ে আসেন মৎস্যজীবী বিকাশ বিকাশ বলেন দলে আমি আমার ভাই ভাইপো সহ মোট পাঁচজন ছিলাম জালে মাছ পড়ার পর কোনোভাবেই নৌকায় টেনে মাছটিকে তুলতে পারছিলাম না পরে দড়ি বেঁধে কোনো ক্রমে মাছটিকে নৌকায় তোলা হয় ক্যানিং বাজারে মাছ আনার পর রীতিমতো ভিড় জমে যায় বাজারে শেষ পর্যন্ত পরিস্থিতি সামলাতে বাজারে হাজির হয় পুলিশ এ বিষয়ে বাজারের বাজারের প্রভাত মণ্ডল বলেন এত বড় তেলিয়া ভোলা এর আগে এ বাজারে আসেনি জানা গেছে ওষুধ তৈরির জন্য বিদেশের বাজারে তেলিয়া ভোলার বিশেষ কদর রয়েছে জানা গেছে মোট সাঁয়ত্রিশ লক্ষ তিপ্পান্ন হাজার আটশো টাকায় বিক্রি হয়েছে মাছটি এক মাছের দৌলাতে কপাল ফিরেছে মৎস্যজীবীদের সে কথা স্বীকার করে নিচ্ছেন মৎস্যজীবীরা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড দক্ষিণ চব্বিশ পরগনা